মাদ্রাসাত দেখ প্রেমর কথাই শিকা হয়। ইসলাম শান্তির ধর্ম, যে ইসলাম শান্তির ধর্ম, শান্তি আমি মাদ্রাসাত শান্তিয়ে শিকাও। ইসলামের সঙ্গে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই, মাদ্রাসাত জেহাদি নহয়, দেশ প্রেমর কথা শিকা হয়। সমগ্র দেশের রাজ্যতো উদযাপন করা হয়েছে আজাদী কা অমৃত মহোৎসব। রাজ্যের বিভিন্ন শিক্ষানুষ্ঠানের বরপেটার লাংনাস্থিত হাফিজিয়া মাদ্রাসাতো রূপায়ণ করা হয় ঘর ঘর তিরঙ্গা কার্যসূচী। মাদ্রাসার কণ কণ ছাত্র ছাত্রী অংশ লৈছে সজাগতা সমদলত, হাতত জাতীয় পতাকা লৈ গালে দেশপ্রেমমূলক গীত। শিক্ষার্থীর মাদ্রাসার শিক্ষক সকলেও অংশ ললে এই শোভাযাত্রা। স্বাধীনতার 75 বছর উপলক্ষে উদযাপন করা অমৃত মহোৎসবত সকলকে অংশ লোবলে আহ্বান জানাই মাদ্রাসার শিক্ষক সকলে কয় যে স্বাধীনতা সংগ্রামত বহু আলী মূলাই নাই উদিছিল প্রাণর আহুতি, সন্ত্রাসবাদর কোনো স্থান নাই ইসলামত। মাদ্রাসাত দেশ প্রেমর কথাই শিকা হয়, কারণ এই ভারতবর্ষক আজাদ করবলৈ আংগ্রেজর হাতর পরা কিমান যে আলিম ওলামা, লক্ষ লক্ষ আলিম ওলামা এই ভারতবর্ষক আজাদ করবলৈ এই নিজের প্রাণ আহুতি দিছে। একদম খাটাং কথা ইসলামত কই দেওয়া হয়েছে যে আতঙ্কবাদ যেটু জিহাদি সেটু ইসলামত কোনো স্থানে নাই। আমার ইসলাম ধর্মের আলিম ওলামা কালে কইছে যে আতঙ্কবাদ যেটু জিহাদি কোয়া হয় সেটু ইসলামত জাগাই নাই। সমগ্র দেশের বিভিন্ন শিক্ষানুষ্ঠানের মাদ্রাসা সমূহতো স্বাধীনতা দিবস উদযাপন করার আহ্বান লাংলাস্থিত হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক সকলের। কলকাতার জাভেদ আলীর সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, টাইম 8।